গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন আদেশ দিল না জাতিসংঘ আদালত। রাফাই অভিযানের বিরুদ্ধে পশ্চিমারা। নাভালনির মৃত্যুর তদন্ত চাইল যুক্তরাষ্ট্র। পুতিনের ভয়ঙ্কর শাসনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান নাভালনির স্ত্রীর। সামরিক সহায়তা নিশ্চিতে ফ্রান্স ও জার্মানি সফরে জেলেন্সকি। কারচুপির নির্বাচনে ফুসছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালু থাকা সবচেয়ে বড় হাসপাতালে বোমা ফেলেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। গতকাল এই হামলা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণ থেকে বাঁচতে গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে আশ্রয় নিয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি। সেখানেও সম্প্রতি বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে অনেক ফিলিস্তিনি নাসের হাসপাতালে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেই শেষ আশ্রয়স্থলেও গতকাল শুক্রবার বোমা ফেলেছে ইসরায়েলি সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও আশ্রয় নেওয়া সাধারণ মানুষেরা ভীষণ অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। এই হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আগের দিন বৃহস্পতিবার খান ইউনিস শহরে এই নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 5 জন রোগী মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাসের হাসপাতালে হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা 5 জন রোগী মারা গেছে। ইসরায়েলি সেনারা এখনও হাসপাতালটি দখল করে রেখেছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালগুলো হামাসের জঙ্গিরা লুকিয়ে আছে, তাদের সেখানে অভিযান চালানো হচ্ছে। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে 20 জনের বেশি হামাস জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানায় ইসরায়েল। হামাস বলছে, ইসরায়েলের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। হাসপাতালে হামাসের কোনো যোদ্ধা থাকে না। তারা হাসপাতালকে ধ্বংস করার জন্য এসব মিথ্যা অজুহাত দাঁড় করাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, হাসপাতালে পানি নেই, খাবার নেই। অসহনীয় শীতের মধ্যে গতকাল শুক্রবার 2 অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসব করেন। ইসরায়েলি বাহিনী জোর করে নারী, শিশু ও প্রসূতি বিভাগ দখল করে নিয়েছে। হাসপাতালটি কার্যত একটি সামরিক এলাকায় পরিণত হয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাকারেফিক। তিনি বলেন, হাসপাতালটির ভেতরে অনেক আহত ও গুরুতর অসুস্থ রোগী রয়েছেন, অথচ সেখানে জীবন রক্ষাকারী সরঞ্জাম, ওষুধপত্র ও ত্রাণ পৌঁছাতে দেওয়া হচ্ছে না। এটা অন্যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, চলতি সপ্তাহে প্রায় 10,000 ফিলিস্তিনি এই হাসপাতালের আশ্রয় নিয়েছিল। এদিকে ইসরায়েল দাবি করেছে, হাসপাতালে তারা অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পেয়েছে। এছাড়া মুক্তি পাওয়া 2 ইসরায়েলি জিম্মি বলেছেন, তাদের নাসের হাসপাতালে আটকে রাখা হয়েছিল। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় প্রায় টানা 4 মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 28,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আদেশ দিল না জাতিসংঘ আদালত। গাজা উপত্যকায় রাফাই ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের শীর্ষ আদালত ICJ নতুন কোনো আদেশ দেয়নি। তবে সেখানকার বিপজ্জনক পরিস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছে, আগের আদেশই যথেষ্ট, ইসরায়েল আগের আদেশ পালন করতে বাধ্য বলে আদালত শুক্রবার রায় দিয়েছে। দক্ষিণ আফ্রিকা নতুন করে আবেদন দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছিল। দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে জানায়, গাজায় যে আক্রমণ চলছে তা গণহত্যার কনভেনশনের লঙ্ঘনের সামিল। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষাপটে 26 জানুয়ারি ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা করা আরও মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা মঙ্গলবার আরও একটি আবেদন জানিয়ে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করার অনুরোধ জানায়। গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার মুখে গাজার প্রায় 24 লাখ লোক সেখানে আশ্রয় নিয়েছে। ICJ-র বিচারকেরা স্বীকার করেন যে সাম্প্রতিক ঘটনাবলীতে ইতিমধ্যে অবর্ণনীয় আঞ্চলিক পরিণাম সংবলিত দুঃস্বপ্ন আরও ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে আদালত জানায়, ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের কাজটি করতে হবে, আর এই জন্য নতুন করে নির্দেশের প্রয়োজন নেই। আদালতের রায়ে 26 জানুয়ারি রুলিংয়ের কথা বলা হয়। গণহত্যা কনভেনশনের আওতায় থাকা বাধ্যবাধকতা ইসরায়েলকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, আদালত তাদের অনুরোধ প্রত্যাখ্যান করলেও যে রায় দিয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছে। এদিকে রাফায় অভিযানের বিরুদ্ধে পশ্চিমারা।
ফিলিস্তিনের গাজ উপত্যকার রাফা এলাকায় সেনা অভিযান না চালাতে বহুমুখী চাপের মুখে পড়েছে ইসরায়েল। এই অভিযানের সমর্থন দিচ্ছে না তাদের পশ্চিমা মিত্ররাও। এরই মধ্যে জার্মানির মিউনিক শহরে বার্ষিক নিরাপত্তায় সম্মেলনে বসেছে পশ্চিমা দেশগুলোর নেতারা। এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে ইসরায়েল আরও চাপের মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, সৌদি আরব, মিশর, কাতার, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া থাকবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারচোক এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। গাজা সংকট নিয়ে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারপারসন ক্রিস্টোফ হুইসগেন আল জাজিরাকে বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রায় 150 সদস্য দেশ আহ্বান জানিয়েছে। নির্বিচারে বোমা হামলা চালিয়ে উপত্যকাটিতে ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও অভিযোগ করেছে। এমন পরিস্থিতিতে গাজায় সংকট নিরসনের একমাত্র পথ হল যুদ্ধবিরতি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকামী সংগঠন হামাস। এতে দেশটিতে 1,139 জন নিহত হয়। এছাড়া প্রায় 240 জনকে আটক করে নিয়ে যায় হামাসের সাহসী যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এতে এখন পর্যন্ত 28,775 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 68,552 জন। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় আরও 112 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে। এতে সেখানে থাকা 4 রোগীর মৃত্যু হয়েছে। ইসরায়েলের নির্বিচারের বোমাবর্ষণ ও স্থল অভিযানের মুখে গাজার 23 লাখ বাসিন্দার প্রায় 15 লাখই এখন উপত্যকাটির একেবারে দক্ষিণের মিশর সীমান্তের রাফা এলাকায় আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত শুধু রাফাতেই স্থল অভিযান চালায়নি ইসরায়েল। তবে এই অভিযান শুরু হলে সেখানে হত্যাযজ্ঞ সংগঠিত হবে বলে আশঙ্কা জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথসের। রাফায় অভিযান না চালাতে ইসরায়েলকে চাপ দিচ্ছে দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গাজায় হামলা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোমা হামলার মধ্যে ইসরায়েল এবার রাফায় স্থল অভিযান চালালে সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা সীমান্ত পেরিয়ে মিশরে চলে যেতে পারেন বলে আশঙ্কা করেছে কায়রো। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলোয় আশ্রয় শিবির তৈরি করেছে দেশটি। এমন কোন পদক্ষেপের কথা অস্বীকার করেছে মিশর। এতদিন দেশটির সরকার বারবার আশঙ্কা প্রকাশ করে বলেছে ইসরায়েলের হামলার মুখে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হয়ে মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে পারেন। একই আশঙ্কার কথা জানিয়েছে জর্ডানও। মিউনিক নিরাপত্তা সম্মেলনে গতকাল জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, শেষ পর্যন্ত যদি সত্যি ফিলিস্তিনের রাফা ছেড়ে পালিয়ে সিনা উপত্যকায় আশ্রয় নেয়, তা হবে ফিলিস্তিনে, মিশর ও ভবিষ্যতের জন্য বিপর্যয়কর। রাফায় গতকালও ইসরায়েলের বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে রাফায় আশ্রয় নেওয়া আহলাম আবু আসিরের ভাষ্য, আমরা গাজা নগরী থেকে দক্ষিণে পালিয়ে এলাম, এরপর ইসরায়েল আমাদের রাফায় চলে যেতে বলল, সে অনুযায়ী রাফায় আসি। এভাবে আমরা তো আসা যাওয়ার মতো থাকতে পারবো না, আমাদের জন্য আসলে কোনো স্থানই নিরাপদ নয়। হামাস ইসরায়েল সংঘাত শেষে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে যুক্তরাষ্ট্র। এছাড়া গত বৃহস্পতিবার রাতে এক ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাফায় অভিযান নিয়ে সতর্ক করেছেন জো বাইডেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে নেতানিয়াহু ও বাইডেনের 2 বার টেলিফোনে কথা হলো। টেলিফোনে আলাপের পর এক্সে নেতানিয়াহু বলেন, যদি দেশগুলো একতরফাভাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়, তা হবে সন্ত্রাসবাদের পুরস্কৃত করা। ফিলিস্তিনিদের সঙ্গে স্থায়ী সমঝোতার জন্য আন্তর্জাতিক কোনো নির্দেশ মানবে না ইসরায়েল। এদিকে নাভালনির মৃত্যুর তদন্ত চাইল যুক্তরাষ্ট্র। রাশিয়ার কারাবন্দী অবস্থায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় অবিলম্বে তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই ঘটনায় রুশ সরকারকে দায়ী করে রুশ দূতাবাসের কূটনীতিকদের তলব করেছে যুক্তরাজ্য। নাভালনির মৃত্যুর খবর শোনার পরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র তদন্ত দাবি করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ও সাংবাদিকদের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে চেপে আকাশপথে ভ্রমণ করেছিলেন ওই মুখপাত্র। এর আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে নাভাল মৃত্যু প্রসঙ্গে বলা হয়, যখন কেউ কোনো রাষ্ট্রে কারাবন্দী অবস্থায় মারা যান, তখন সেটার ঝুঁকি কিংবা দায়ভার রাষ্ট্রকে নিতে হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন 47 বছর বয়সী নাভালনি। গত 1 দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। 2021 সালে কারাগারে বন্দী ছিলেন নাভালনি। গত বছরের শেষের দিকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালো নেনেটস অঞ্চলে
আসলে কারা কলোনিতে নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানেই নাভালনির মৃত্যু হয়। এদিকে পুতিনের ভয়ঙ্কর শাসনের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান নাভালনির স্ত্রীর। অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তার স্বামীর মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারকে বিচারের আওতায় আনতে হবে। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের দেশের সাথে, আমার পরিবারের সাথে এবং আমার স্বামীর সাথে যা করেছে তার জন্য তাদের শাস্তি পেতে হবে। এই সময় তিনি বলেন, তার স্বামীর মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য তার কাছে নেই। তিনি বলেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এই দিনটি শীঘ্রই আসবে। সিএনএনের খবরে বলা হয়েছে, অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া শুক্রবার তার স্বামীর মৃত্যুর পর পুতিনের ভয়ঙ্কর শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি এটা নিয়ে বেশ কিছুক্ষণ ভেবেছি। আমি ভাবলাম, আমি কি আপনাদের সামনে দাঁড়াবো নাকি আমি আমার সন্তানদের কাছে ফিরে যাব। তারপর আমি ভাবলাম, আমার জায়গায় অ্যালেক্সি হলে কি করত। আমি নিশ্চিত যে তিনি এই মঞ্চে দাঁড়াতেন। তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের সব মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা উচিত। এদিকে সামরিক সহায়তা নিশ্চিতে ফ্রান্স ও জার্মানি সফরে জেলেনস্কি। হাতে গোলা বারুদ নেই, এমন অবস্থায় সহযোগিতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে জার্মানি সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এরপর তিনি ফ্রান্স সফরে যাবেন। স্থানীয় সময় শুক্রবার বার্লিনে পৌঁছেছেন তিনি। প্রেসিডেন্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এই তথ্য জানিয়েছে। এদিকে ইউক্রেনের পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর আপতিকা দখল করে নিতে পারে রাশিয়া, এমনই সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। সম্প্রতি কয়েক মাসে শহরটিকে ঘিরে তুমুল লড়াই হয়েছে। প্রেসিডেন্ট টেলিগ্রাম চ্যানেলে বার্লিনের একটি বিমানবন্দরের ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে বার্লিনে ইউক্রেনের রাষ্ট্রদূত ও জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে জেলেনস্কিকে দেখা গেছে। আশা করা হচ্ছে জার্মানি ও ফ্রান্স ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা প্রতিশ্রুতিতে দ্বিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষর করবে। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর অলাফ শোলজের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এই সফরের খবরটি এমন এক সময়ে এলো যখন পূর্ব অঞ্চলীয় আবদিকা শহরে রুশ বাহিনীকে আটকাতে ইউক্রেনীয় সেনারা প্রাণপ্রণ চেষ্টা করছে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানিতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বার্লিনে পৌঁছে জার্মানির চ্যান্সেলর অলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সেও যোগ দেবেন। সেখানে 40টি দেশের রাষ্ট্র ও সরকারের প্রধানরা যোগ দেবেন। প্রচুর সামরিক বিশেষজ্ঞও থাকবেন সেখানে। জেলেনস্কির কাছে এই সময়টা রীতিমতো গুরুত্বপূর্ণ, কারণ তার হাতে গোলাগুলির সংখ্যা কমে গেছে। পশ্চিমা দেশগুলো উৎপাদন বাড়িয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি তা ইউক্রেনের হাতে পৌঁছাবে না, আর এর মধ্যে রাশিয়ার আক্রমণ আরও তীব্র করতে পারে। ইউক্রেনের সেনাবাহিনীকে এখন হিসাব করে গোলাগুলি খরচ করতে হবে। এই বিষয়টি নিয়ে মিউনিখে আলোচনা হবে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও যোগ দেবেন। এদিকে ইউক্রেনের গোলাবারুদের সংকটের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, আবদিকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। জানা যায় রাশিয়ার সেনারা আবদিকার লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে, শহরটিকে ঘিরে ফেলার হুমকির সৃষ্টি হয়েছে। আবদিকা শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই শহরকে দোনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। 2014 সালে রাশিয়া সমর্থিত যোদ্ধারা দোনেৎস্ক দখল করেছিল, পরে সেটিকে মস্কোর সাথে সংযুক্ত করা হয়। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ শুরু করে। প্রথমে ইউক্রেন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। ওয়াশিংটনে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জন কির্বি বলেছেন, আবদিকার বড় ধরনের পতন ঘটতে পারে, কারণ মাঠে থাকা ইউক্রেনীয় বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, রাশিয়া একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে কারচুপির নির্বাচনে ফুসছে পাকিস্তান। পাকিস্তানের নির্বাচন যেন এক রোমাঞ্চকর নাটক, খানিক পরপরই পাল্টে যাচ্ছে চরিত্র। পলকের খলনায়ক হয়ে যাচ্ছেন কিছুক্ষণ আগের নায়ক, গল্পের কাহিনীতে রীতিমতো ভূতের নাচ। 8ই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে রয়েছে একাধিক অনিয়মের অভিযোগ, ভোট গণনায় দেরি, ফলাফল বিলম্ব, এরপর শুরু হয় শরিকদের সরকার গঠনের প্রণয়। অতএব আয়োজনের আড়ালে থেমে ছিল না বিরোধীদের ভোট জালিয়াতির বিক্ষোভ। তবে শুক্রবার নির্বাচনের ঠিক 8 দিনের মাথায় জল যেন ঘোলা হয়ে উঠেছে। সেনাশকের পাতানো নির্বাচনে ভোট জালিয়াতির বিরুদ্ধে ফুসে উঠেছে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। বিক্ষোভের এই মিছিল আরও লম্বা করেছে পিটিআইয়ের সমমনা বিরোধীরা। নির্বাচন বাতিলে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। অবস্থা এমন, ঘর বাঁধার আগেই ভাঙনের সুর শুনেছে সেনাদোসর নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। বিরোধীরা সমস্বরে বলেছে, 2 বছরও টিকবে না শাহবাজ শরীফের সরকার,
কেউ বলেছেন 8 থেকে 10 মাস। সব মিলিয়ে কারচুপির এই নির্বাচন ঘিরে ফুসে উঠেছে পাকিস্তান। মৌলিক অধিকারের সঠিক ন্যায্যতা না পেয়ে জনমনেও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। প্রশ্নবিদ্ধ করা হচ্ছে দেশটির নির্বাচন কমিশনকে। জনগণ পতাকা হাতে উচ্চস্বরে স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে ডেপুটি কমিশনের অফিসগুলোয়। শুক্রবার বাদ জুমা র্যালি বের করেছে বিভিন্ন দলের অসংখ্য নেতা। কড়া ভাষায় তিরস্কার করেছে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে। পাতানো নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে করা হচ্ছে মামলা। এমনকি সলচাতুরির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পিটিআইয়ের 85 আসন ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। শুক্রবার এই অভিযোগ তুলেছে পিটিআই কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রৌফ হাসান। তার মতে 2024 সালে বড় ভোট জালিয়াতির বছর। বলেন, আমাদের হিসাব অনুযায়ী 117টি আসন আমাদের হওয়ার কথা ছিল, দেয়া হয়েছে মাত্র 92টি। 85টি আসন জালিয়াতি করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। শুধু পিটিআই নয়, এবারের নির্বাচন ঘিরে নিন্দা করেছে অন্য রাজনৈতিক দলগুলো। গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স নেতা পীর পাগাড়া আরও গুরুতর অভিযোগ তোলেন। বলেন, সাধারণ নির্বাচনের ফল ইতিমধ্যে 3 মাস আগে বিক্রি হয়ে গেছে এবং অর্থও দেওয়া হয়েছে। এছাড়া তিনি ইসিপি ঘুমিয়ে আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।